বিডিও অফিসে বিজেপি নেত্রীকে রীতিমতো ফেলে মারধর অভিযুক্ত কেশিয়ারি তৃণমূল নেত্রী। আর ঠিক এই ঘটনার পর এক সপ্তাহ কাটলেও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জন্যই তো প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে রীতিমতো তুমুল ধস্তাধস্তিও বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। দেখুন দলীয় নেত্রীকে মারধরের প্রতিবাদে কেশিয়ারিতে অগ্নিমিত্রা পলের বিক্ষোভ, রাস্তায় বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপি বিধায়কের। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি বাজার চত্বর। গত 18 জুন সর্বদলীয় বৈঠক ডাকেন কেশিয়ারির বিডিও। অভিযোগ, বৈঠক চলাকালীন কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী তথা বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর করেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ঘটনার পর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি। বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নাটক করছে বলে কটাক্ষ তৃণমূলের। উন্নয়নে বাধা দেওয়া, আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত হয় সেটাই তার কাজ। উনি যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন উনি হেরে গেছেন, ওনার কোথাও কিছু মাটি নেই, হ্যাঁ, তাই উনি এসে বিভিন্ন জায়গায় নাটক করছেন। নাটক ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক প্রান্তে হিংসার ঘটনা সামনে আসছে। বারবার আক্রান্ত হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা। ভোটে জয় পাওয়ার পর এবার বিরোধী শূন্য রাজ্য চাইছে তৃণমূল। কেশিয়ারি থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার আপনাদেরকে জলপাইগুড়ি খবর জানাবো। তৃণমূলের পার্টি অফিসে সেখানে মদের আসর বসানোর অভিযোগ এবং তারই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তা কি করলেন, ব্যাপক ভাঙচুর করলেন সেই পার্টি অফিসে। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের অবস্থিত এই কার্যালয়ে ফ্যান, টিভি, চেয়ার সমস্তটাই ভেঙে গুঁড়িয়ে দিলেন সাধারণ মানুষজন। এলাকার এক যুবকের মৃত্যু হয়েছিল গত শনিবার এবং সেই মৃত্যুর জন্য দায়ী এই কার্যালয়ে মদের আসর, এমনটাই দাবি করছেন কারা না খোদ স্থানীয়রা। আর এ নিয়ে জলপাইগুড়ি শহরে তীব্র উত্তেজনা। এখানে কি প্রতিদিনই মদের আসর? প্রত্যেক দিন, একদিন বাকি নেই, যার কারণে রাগে মানুষ রাগে প্রত্যেক লাগে। কালকে মেয়েছেলে মিনিমাম 200-250 মেয়েছেলে আসে, তারা যেহেতু সহযোগিতা করছে, একটা ছেলে সবাই চেনে, আমরা পাড়ায় থাকি সবাই চেনে, টাকা পয়সা দিয়ে সহজ আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করছে এদেরকে, তো তারা তো খেয়ে স্বাভাবিক কথা। এত মানুষের মধ্যে আর কি বলবো আমি। ওদের পক্ষ থেকে বলা হচ্ছে এসে দেখবে, এরা নাকি বিজেপি লোক? না, বিজেপির কোনো লোক নয়, সব পিএমসি করে। আমরা সব পিএমসি, আমি নিজে জয়নিং হয়েছি প্রায় 600 লোক দিয়ে। 600 লোক নিয়ে আমাদের কালীবাড়ি মন্দিরে যদি ছবি টবি আরও অনেকেরই কাছে আসে, অনেক লোকের সুরূপ মণ্ডলের কাছে আসে, সেও জানে যে আমরা 600 লোক দিয়ে জয়নিং। আমরা খড়গপুরে একটা খবর জানাবো, যেখানে খবর পাওয়া যাচ্ছে এখানে শুট আউট হয়েছে খড়গপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে, সেখানে রীতিমতো গুলি চলল। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী আক্রান্ত তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে তিনি বসেছিলেন যে খবর পাওয়া যাচ্ছে, এবং কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে রীতিমতো তিনি কথা বলছিলেন। ঠিক সেই সময় একটি বাইকে মুখ ঢেকে এলাকায় আসে 3 দুষ্কৃতী। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর কোমরের নিচের দিকে গুলি লাগে। খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এখন সেই আক্রান্ত তৃণমূল কর্মী। কিন্তু কি কারণে হামলা, কি কারণে হামলা হলো, কেনই বা হামলা করা হলো, একাধিক প্রশ্ন যখন উঠছে তখন তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এবং দেখুন সেই শুট আউটের সিসি ফুটেজ কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে দিনে দুপুরে একবারে খড়গপুরে শুট আউটের মতন ঘটনা ঘটলো, ফের খড়গপুরে শুট আউট বলা চলে, কারণ কদিন আগেও আমরা ঠিক কিন্তু সেই খবর দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার খড়গপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সেখানে চলল গুলি, গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। যেমনটাই খবর যে আক্রান্ত তৃণমূলের কর্মী, তিনি দলীয় কার্যালয়ের ঠিক পাশেই বসেছিলেন আর কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে সেই সময় তিনি কথা বলছিলেন। ঠিক সেই সময়, একেবারে সেই সময় বাইকে করে মুখ ঢেকে এলাকায় আসে রীতিমতো 3 দুষ্কৃতী। আর তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দেখুন সেই ছবি, 3 দুষ্কৃতী বাইকে করে আসছে, মুখ ঢেকে আসছে, একেবারে চড়াও হচ্ছে, বাইকটা মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে একেবারে চড়াও হওয়া হামলার জন্য, এবং চেয়ার ছুড়ে সেখান থেকে কোনো রকমভাবে বাঁচার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই মুহূর্তে পরপর চলল গুলি। দেখুন সেই দুষ্কৃতীর হাতে রিভলভার দেখতে পাচ্ছেন সেই ছবি, মুখে কোনো কাপড় দিয়ে ঢাকা এবং মাথায় টুপি পরা সেই দুষ্কৃতী,
সঙ্গে সঙ্গে গুলি চালায় এবং যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে সে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর একেবারে পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভালো করে দেখুন সেই ছবি, সেই দুষ্কৃতীর ছবি একেবারে পয়েন্ট আউট করে দেখাচ্ছে রিপাবলিক বাংলা। মাথায় টুপি পরা, মুখ ঢেকে একেবারে, বাইকটা কোনো রকম ভাবে সেখানে দাঁড় করিয়ে রেখে একেবারে সামনে আসা, আর এলো পাথরে পরপর গুলি। সেই গুলিরও ছবি দেখতে পাচ্ছেন, একেবারে পাঁচ থেকে চার রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর এতেই সে তৃণমূল কর্মী কিন্তু তার গুরুতরভাবে আহত হয়েছেন এবং একই সঙ্গে কোমরে নিচের দিকে গুলি লাগে। আর সেই গুলির ছবি দেখাচ্ছে এখানে এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এই গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর এখানে প্রশ্ন উঠছে যে কি কারণে তার ওপর এভাবে হামলা করা হলো, কি কারণে তিনি আক্রান্ত হলেন, হামলার পিছনে কারণটা কি, একাধিক প্রশ্ন যখন উঠছে ঠিক সেই জায়গায় এই পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু বারবার বারবার ঠিক এই শিল্প শহরে বারবার যেভাবে দেখা যাচ্ছে একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে, এর আগেও কদিন আগে সে খবর দেখিয়েছিলাম আবারও খড়গপুরে শুট আউট, খড়গপুর পুরসভার একেবারে 15 নম্বর ওয়ার্ডে সেখানে চলল গুলি, গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। কিন্তু যারা গুলি চালালো সেই সমস্ত দুষ্কৃতীরা তারা কারা, যারা এই গুলি চালানো তারা কারা, মুখে তো ছিল কাপড় এবং মাথায় ছিল টুপি, কিন্তু আসলে তারা কারা, ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে দেখুন। আরো একবার দেখুন সেই ছবি, আরো একবার দেখুন সেই সিসিটিভি ফুটেজ, খড়গপুরে শুট আউটের সিসিটিভি ফুটেজ কিন্তু রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে বারংবার। দেখুন বাইকে করে আসা এবং সম্পূর্ণ দেওয়া ছবি দেখতে পাচ্ছে। দেখুন আবার শুরু থেকে দেখাচ্ছি, শুরু থেকে দেখাচ্ছি বাইকে করে আসছে তিন দুষ্কৃতি, প্রত্যেকের মুখ ঢাকা, একই সঙ্গে মাথায় টুপি, কোনো রকমে সেখানে গাড়িটাকে দাঁড় করানো এবং তারপরে কিন্তু একেবারে একেবারে সেখান থেকে কিন্তু হামলার একটা ছক কষা, এবং এটা কি পূর্ব পরিকল্পনা, একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু একই সঙ্গে কারণটাও প্রশ্ন উঠছে, কি কারণে হামলা করা হলো, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন এখন পুলিশ আধিকারিকরা। বেহাল রাস্তা, নিকাশে জমা জল থেকে শুরু করে পানীয় জল, ঠিক গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী ভৎসনার মুখে একের পর এক পুরসভা, আর সেই তালিকায় শান্তিপুর পুরসভাও ছিল। তবে শান্তিপুর পুরসভা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দেওয়ার পরই সাফাই দিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান, পাল্টাবার একাধিক অভিযোগ বিরোধীদের মুখেও শোনা গেল। দেখুন ড্রিঙ্কিং ওয়াটার ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস শান্তিপুর, সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব, এগুলো ভেঙে দেবো আমি। সোমবার নবান্নের সভাঘর থেকে এইভাবে শান্তিপুর পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো নাগরিকদের জন্য পানীয় জলের পরিষেবা ও রাস্তাঘাট নিয়ে তীব্র সমালোচনা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব, এগুলো ভেঙে দেবো আমি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণংদেহী মূর্তি দেখার পর ঢোক গিলে সাফায় দেওয়ার চেষ্টা শান্তিপুর পুরসভার চেয়ারম্যানের। তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে বিষয়টা একটু বলেছেন, হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমার পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই দায়িত্বটা নিশ্চিত পৌরসভা আছে, তিনি সেইটুকু হয়তো মানে সবটাই করতে পারেনি, তার জন্য তিনি আমাদের বলেছেন। নিশ্চিতভাবে এই তার এই উপদেশ শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনে শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নিশ্চিতভাবে সেটা আমরা দেখব। যদিও শান্তিপুর পুরসভার বিরোধী নেতা বলছেন শুধু জল নয়, কোনো পুর পরিষেবায় যথাযথ পান না শান্তিপুর পুরবাসী, কাটমানি ছাড়া কাজ হয় না বলেও অভিযোগ। আমরা দেখছি যে পৌরসভাকে সামনে ডেকে লুটপাট চলছে, মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পৌরসভার একটা ব্যর্থতা ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ওয়ার্ডে মানুষ বলেছে হচ্ছে পানীয় জল পেতে গেলে টাকা দিতে হয়েছে, ফলে এই ধরনের পরিষেবা পেতে গেলে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, এত তোলাবাজি চলছে। এই প্রথম না পুর পরিষেবা নিয়ে ক্ষোভ তো দীর্ঘদিনের, তাহলে মুখ্যমন্ত্রীর বিলম্বে বোধোদয় কেন, প্রশ্ন তুলছে বিজেপি। এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল, কিন্তু তিনি এত বিলম্ব বোধোদয় কেন তার হলো আমি জানি না, তবু পরিশেষে বুঝেছেন এটাই সব থেকে বড়। মুখ্যমন্ত্রী পৌরসভা কবে ভেঙে দেবেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু সাধারণ মানুষ পৌর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে যে তারা পৌরসভা ভেঙে দেবেন এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। লোকসভা ভোটে পুরসভায় ধাক্কা, বহু পুরসভায় পিছিয়ে তৃণমূল, বিধানসভা উপনির্বাচনের আগে কি সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা,
পলাশ কান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।